আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকেও রোমানিয়া নিয়ে ভিডিও, যদিও ভিডিওটি খুবই শর্ট, আজকেরটা জাস্ট একটা নিউজ দেওয়ার জন্য আপনাদের জন্য ভিডিওটি করেছি। তো বিষয়টি হচ্ছে যে দীর্ঘ প্রত্যাশার পরে রোমানিয়ার যেই কনসুলাররা বাংলাদেশে এসেছেন তারা ভিসা ডেলিভারি দেওয়া শুরু করেছে। মানে গতকাল সোমবার, মানে 9 মে থেকে কাকরাইল বিএমইটি যে ভবনে আপনারা পেপার জমা দিয়েছিলেন সেখান থেকে তারা ফাইল ডেলিভারি করা শুরু করেছে, মানে ভিসা দেওয়া শুরু করে দিয়েছে। এবং যারা ফাইল জমা দিয়েছেন সো তারা ওয়েট করেন, যে কোনো সময় ভিসার কনফার্মেশন এসএমএসটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে যে অনেকেই জানতে চাচ্ছিলেন যে যেহেতু রোমানিয়ার কনসুলাররা ভিসা দিবে হচ্ছে গত বছরের যারা অক্টোবর নভেম্বর ডিসেম্বরের পারমিট পেয়েছে শুধু তাদেরকে, তো আমরা কি পাবো কি না যারা এই বছর পেয়েছিলাম পারমিট। বিষয়টা হচ্ছে যে আপনারাও পাবেন, কারণ সম্ভবত যেটা হবে সেটা হচ্ছে যে গত বছরের পারমিটের কাজগুলো যখন শেষ হয়ে যাবে, কারণ তারা প্রতিদিন 100 করে ফাইল জমা নিচ্ছে, তো যেহেতু প্রতিদিন 100 করে ফাইল জমা নিচ্ছে সেই অনুযায়ী গত বছরের ফাইলগুলো আমার মনে হচ্ছে যে বেশি একটা হবে না। এই মাসেরও এই বছরেরও তারা কিছু ফাইল নিবে, যেহেতু তারা 5000 ভিসা ইস্যু করে যাবে। সো আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। হয়তোবা এই বছরের যারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কিংবা এপ্রিলে পারমিট পেয়েছেন তাদেরও ফাইল তারা জমা নিবে, কারণ প্রতিদিন 100 করে নিলে গত বছরের অক্টোবর নভেম্বর ডিসেম্বরের, সো সেই অনুযায়ী আসলে ফাইল হবেও না 5000, যদি ওরা এক্স্যাক্ট 5000 দেয়। সো আপনারা ওয়েট করেন ইনশাল্লাহ, আশা করি হয়তোবা আপনাদেরটাও নিবে। আর যতটুকু বোঝা যাচ্ছে যে তারা শুধু 5000 না, এরপরে হয়তো বা তারা আরও বাড়াতে পারে, তো হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর এখানে যারা ফাইল জমা দিচ্ছেন বিএমইটি ভবনে, এখানে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, আমাকে পার্সোনালি নক করছেন যে কী কী জিজ্ঞেস করে কিংবা কী 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 হয়, মানে অনেকে একটু মানে ভয় পাচ্ছেন ইন্টারভিউ ফেস করতে হবে এরকম, এই জন্য অনেকেই একটু আতঙ্কিত। আসলে আতঙ্কিত বা ভয় পাওয়ার কিছু নাই, ওখানে আপনাকে তেমন কিছু জিজ্ঞেস করবে না, আপনার জাস্ট তার পারমিটটা চেক করবে, এরপরে হচ্ছে আপনার নাম ধাম এইগুলোই, হাবিজাবি বাংলাদেশে আপনি কি করেন কিংবা আপনার পাসপোর্ট নাম্বার এইগুলোই জিজ্ঞেস করবে, এর বাইরে কোনো কিছু তারা জিজ্ঞেস করবে না। আর আপনার সর্বোচ্চ সেখানে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন কোম্পানির নামটা আপনি জানেন কিনা, কোম্পানির নাম কিংবা কী কাজে যাচ্ছেন এইগুলোই জিজ্ঞেস করবে, এর বাইরে তারা কোনো কোশ্চেন করে না। সো এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ। আপনার যদি সিরিয়ালে পড়ে আপনি নিশ্চিন্তে চলে যান, ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা অনেকদিন আগে জমা করেছেন, 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে এখনও পারমিট হাতে পাননি, তা অনেকেই হতাশ হয়ে গেছেন। হতাশ হওয়ার কোনো কারণ নাই। বিষয়টা হচ্ছে যে আপনার ফাইল যদি বুখারেস্টের জন্য জমা হয়ে থাকে, আপনার পারমিট বুখারেস্টের জন্য অ্যাপ্লাই হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার সময় একটু লাগতেই পারে, কারণ বুখারেস্টারটা একটু টাইম বেশি লাগছে। এখানে প্রসঙ্গত বুখারেস্ট হচ্ছে রোমানিয়ার রাজধানী, তো রাজধানীর জন্য মানে বুখারেস্টের জন্য যারা অ্যাপ্লাই করেছেন করা হয়েছে যাদের, তাদের টাইম একটু বেশি লাগতেই পারে কিংবা লাগছে। আর বুখারেস্টের বাইরে যারা যাদেরটা অ্যাপ্লাই হয়েছে তাদেরগুলো একটু তাড়াতাড়ি পাচ্ছে, তো সেক্ষেত্রে হতাশ হওয়ার কোনো কারণ নাই, জাস্ট ওয়েট করেন, আপনারটাও চলে আসবে ইনশাল্লাহ। তো এটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিওটি, পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।